আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মালটা গাছ, আর এই মালটা গাছটা এটা কোনো বাগান না, এটা সিঙ্গেল একটি গাছ। তো এই গাছটি হচ্ছে আমার বাড়ির আঙিনায় একটি গাছ, একটা গাছ লাগাইছি। তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মালটা আসছে এই গাছটাতে। গত বছরও অনেক মালটা ছিল, তো এবছর আরও বেশি মালটা ছিল। একটা গাছে প্রায় 250 থেকে 300 মালটা ছিল, কিন্তু কাঠবিড়ালির যন্ত্রণায় মালটাগুলো রাখতে পারি নাই। আর গাছটা আমার বাড়ির পাশেই ঘরের সাথেই একটা ওই খামার আছে আমার দেশি মুরগির, ওই খামারটার ভিতরে মালটা গাছটা ছিল। তো ভিডিও করতে চলে আসলাম কারণ সবাইকে একটা মেসেজ দিতে আসলাম। অনেকেই মনে করে যে আমাদের দেশে মালটা হয় না, কিন্তু আপনারা জানেন যে এখন অলরেডি আমাদের দেশে বাণিজ্যিকভাবে মালটা চাষ শুরু হয়েছে। তো আমাদেরও বাগান আছে, ওইগুলোর ভিডিও আমার আছে। তো আমি এই গাছটা লাগাইছিলাম, তো এখন অনেক ভালো মালটা আসছে। আর সবাই মনে করে যে আমাদের দেশে মালটা হয়তো মিষ্টি হয় না টক, কিন্তু এই ধারণাটা ভুল। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে সবাইরে এই মেসেজটা দেওয়া যে সবারই উচিত বাড়ির আঙিনায় এরকম মালটা গাছ রোপণ করা, যাতে করে কিনে না খেতে হয়। এবং আপনারা জানেন যে মালটার অনেক পুষ্টিগুণ, তো মানে ফলের চাহিদা মিটে যাবে। দেশি ফলের মতো চাষ করা উচিত আমাদের সবার এই ফলটা। তো এই হলো আমার ডালগুলা, কিন্তু একদম নিয়ে গেছে এই যে এই এই ডালগুলার মালটার সাইজগুলো অনেক বড়, আরও অনেক ছিল এদিকে উপর দিয়ে অনেকগুলো মালটা ছিল, কিন্তু কাঠবিড়ালি সবগুলো মালটা নষ্ট করে ফেলছে। তো এখন প্রায় সবগুলাই পেকে গেছে, তো কাঠবিড়ালিরও তাড়ানো সম্ভব না, খুব যন্ত্রণা দিতেছে। এই জন্য ভাবলাম যে সবগুলো একসাথে কালেক্ট করে ফেলি গাছ থেকে, আর রাখা যাবে না। দেখি চিসান, দেখি এটা সারো, এটা সারো, হাফ ওইটা পারো যে ওইদিকে, এই যে দেখেন। তো মালটা কখন পাকে আমরা বুঝবো, যখন মালটাগুলো একটু ইয়েলুশ কালার ধারণ করবে। আর এটা যেহেতু সবুজ মালটা, একদম তো হলুদ হবে না, এই যে এদিকে একটু হলুদ হয়ে আসছে এবং আগের চেয়ে নরমও হয়ে আসছে ভিতরে। তো তখন আমরা বুঝতে পারবো যে মালটাটা আসলে পেকে আসছে। যখন একদম পরিপক্ক হয়ে গেছে, তাই কাঠবিড়ালি খুব যন্ত্রণা দিতেছে। এবং এই এই মালটাটা যথেষ্ট মিষ্টি, আর এটা বাড়ি এক মালটার জাতটা, তো এটা অনেক ভালো ফলন হয়। আপনারাও এটা চাইলে চাষ করতে পারেন। দেখিয়েছিল তারপর তো এই যে এই মালটাটা দেখেন, জিসান নিবা তুমি এটা, হ্যাঁ এটা ছাড়ো ছাড়ো, এটা ছেড়ে দো না, এটা তোমার জন্য গিফট। এরপর আছে এইদিকে, এখন এদিকের গুলা ডাল রেখে পারলে কিছুদিন থাকবে, করে রাখা যাবে, রেখে খাওয়া যাবে। যেহেতু আমরা বিক্রি করব না, সবগুলা সবাই খেয়ে ফেলবে। কাঠবিড়ালি নষ্ট না করলে হয়তো আর কিছুদিন রাখতে পারতাম। তবে কাঠবিড়ালির খাবারের জন্য 2-4টা রেখে দিব, কাঠবিড়ালিকে বেশি দিব না, কারণ সে অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছে। এগুলা সুন্দর, আমি ধরি তুমি পারো, এটা অনেক সুন্দর, দেখে দেখি অনেক শক্ত, দেখি কেঁচি দিয়ে কাটার দরকার ছিল। তো প্রত্যেকের বাড়িতে যদি এরকম একটা করে গাছ থাকে বাড়ির আঙিনায়, তাহলে তো মালটা কিনে খাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আর আপনারা জানেন যে মালটা হচ্ছে ভিটামিন সি এর একটা উৎস, প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যাসকর্বিক অ্যাসিড আছে এটাতে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়।
এটা সাত এটা নাও আমি পারি এটা আরে আরেকটা রয়ে গেছে ধর ডাল শক্ত গুড়া দেয় ফেরো ওইটাও ওইটাও বেশি শক্তটা পারার দরকার নেই হ্যাঁ চলবে এটা হয়ে গেছে আর আছে এটাতে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদেরও যাদের মালটা গাছ নাই আপনারা আর দেরি না করে এখানেই মালটা গাছ রোপণ করুন তাহলে বাজার থেকে কিনে আর মালটা খেতে হবে না এই যে দেখেন মালটাগুলো অনেক সুন্দর আমার এই জাতটা হচ্ছে বাড়ি ওয়ান যথেষ্ট ভালো এই জাতটা এবং এটার বাড়ি ওয়ান জাতটার অ্যান্টিবায়োটিক ক্ষমতা অনেক ভালো যে কারণে ফলগুলো অনেক ভালো হয় এবং গাছও দীর্ঘদিন টিকে কোনো ক্ষতি হয় না এবং তেমন কোনো যত্ন নিতে হয় না খরচ খুবই সীমিত তো আপনারা আশা করি চাষ করবেন চলো ইসরা চলো তো এ পর্যন্ত আজকের ভিডিও এখানেই সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ